Anand, call him. কিন্তু আমাদের রেকর্ডে এখন অব্দি ওর এগেনস্টে কোনো মামলা আমরা পাইনি, তথাপি আমরা আরও খোঁজ খবর নিয়ে দেখছি আগে কোনো মামলা আছে। তদন্ত এমনি কী বেরিয়ে আসবে, কী কারণে এগুলো রাখছে? এখন অবধি তো কিছু বোঝা যাচ্ছে না, তো আমরা রিমান্ডের জন্য লিখবো তাকে। রিমান্ডে আনার পর বা ইন্টারোগেশন করার পর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি তার মোটিভ কী ছিল। তো এনডিপিএস আইটেম রাখার পেছনে তো বোঝা যাচ্ছে এটা বিজনেস ম্যাটার, হাতিয়ার রাখার পেছনে তার মোটিভটা কি সেটা পরিসীমানে আসলে পরে বোঝা যাবে। কোনো সংগঠনের ওর বিরুদ্ধে কী কী ধারা লাগানো হয়েছে? ওর বিরুদ্ধে এনডিপিএস গাজার যে সেকশনগুলি হয় সেই সেকশনগুলি আছে, এবং আর্মস পজিশনে পাওয়া গেলে যেই সেকশন আছে সেই সেকশনটা লাগানো হয়েছে।